অধিকার নাই, জমায়েতের অধিকার নাই, রেপুটেশন দেওয়ার অধিকার নাই, গাড়ি ভাড়া করার সুযোগ নাই। আর বিজেপি যখন খুশি যেমন তেমন তারা মিছিল মিটিং সভা সমাবেশ করতে পারবে, এবং শুধু তারা আমার আপনার উপর আক্রমণ করাও যেন এটা লাইসেন্স পাওয়ার মতো তারার অধিকার হয়ে গেছে, কারণ তাদের কিন্তু পুলিশ কিছু করে না। এই যে শাসনটা চলছে এটাকে কিসের শাসন বলবেন আপনি? আমরা এটাকে বলছি অরাজকতা, আইন ভেঙে পড়েছে, জঙ্গলের শাসন চলতে দেবেন এটা? আপনি যে কোনো দল করেন, কোনো দল নাই বা করেন, আপনি তো এরকম একটা ব্যবস্থা চলতে দিতে পারেন না। কাজেই এটার বিরুদ্ধে আপনাকে তো ভোট দিতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এমনিতে 5 বছর পর গেলাম যেখানে খুশি সেখানে একটা ছাপ্পা মেরে দিয়ে টিপ মেরে দিয়ে চলে আসলাম, তাহলে কিন্তু দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করা হবে না। ভেবে চিনতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কেন ভোট দেবেন। আমি তো এটা একটা দিক বললাম, সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় কাজ কোথায়, রোজগার কোথায়, খাবার কোথায়, অর্ধাহার, অনাহার, অনাহার বৃত্ত সবচেয়ে বেশি ঘটছে উপজাতি অধ্যুষিত এলাকা, সন্তান বিক্রি অল্প হয়েছে, পত্রিকায় যখন উঠছে তখন অফিসাররা যাচ্ছে যেখানে সন্তান বিক্রি করেছে সেখান থেকে ভয় ভীতি দেখিয়ে বাচ্চা ফিরিয়ে এনে আমার মায়ের বাবার কাছে তুলে দিচ্ছে, দিয়ে বলছে এটা ঠিক না, এটা মিথ্যা অপপ্রচার কমিউনিস্টদের। আসল ঘটনা কি? নিজেও খেতে পাচ্ছে না, বাচ্চা মায়ের বুকের দুধ খেতে চায় যে মা খেতে পাচ্ছে না, রক্ত স্বল্পতায় ভুগছে, তার দেহে দুধ কোথেকে আসবে, এই বাচ্চা কোথায় দুধ পাবে, মায়ের মা মাই মুখে নিতে পারে ওখান থেকে দুধ আসবে না। এরকম জায়গায় আমি তো বলছি বাচ্চাটাকে কেন মরতে দেব, এই বাচ্চাকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এটা ঘটনা যাদের সন্তান সন্ততি নাই।